ক্রিকেটের সব খবরা খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন চলছে বাংলাদেশ জিম্বাবুয়ের মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজ সিরিজের প্রথম টেস্টে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে তৃতীয় দিন শেষে মহা বিপাকে পড়েছে বাংলাদেশ তৃতীয় দিনে শুরু হয়ে গেছে জয় পরাজয়ের হিসাব জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন তিনশত রান একশো বছরের টেস্ট ইতিহাসে এমন জয় হয়েছে মাত্র বিশবার বার জিম্বাবুয়ের তিনশো একুশ রানে টার্গেটে মারাত্মক সমীকরণে পড়েছে বাংলাদেশ এই ম্যাচ ড্র করতে হলে বাংলাদেশকে খেলতে হবে পুরো দুই দিন আর জিততে হলে করতে হবে বিশ্ব রেকর্ড এছাড়াও যে কোনো দলের জন্য চতুর্থ ইনিংসে ব্যাট করা ভীষণ কঠিন হয়ে দাঁড়ায় শরীর ও উইকেট দুটোই ব্যাটসম্যানদের চরম পরীক্ষা নেয় ক্লান্তি চেপে বসে শরীরে সেই সঙ্গে জয়ের জন্য টার্গেট চেস করার মানসিক চাপ সবকিছু থাকবে বাংলাদেশের বিপক্ষে অন্যদিকে প্রতিপক্ষ থাকবে অনেক এগিয়ে এখন জয়ের জন্য বাংলাদেশকে জিম্বাবুয়ের বিপক্ষে রেকর্ড গড়তে হবে টেস্ট ক্রিকেটের ইতিহাসে এমন জয় হয়েছে বিশ বার এবং উপমহাদেশে হয়েছে পাঁচবার ব্যাটিংয়ে নেমেই উইকেট ধরে রাখতে হবে লিটন দাস ও ইমরুল কায়েসকে দুই দিনকে পুঁজি করে জয়ের মানসিকতা নিয়ে খেলতে হবে তাদের আর এমনটি হলে অসম্ভবকে সম্ভব করে জয় পেতে পারে বাংলাদেশ